মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেবর্ষী, ওখানে সেসব কিছুই ছিল না, সবটাই দেবী পৌলমীর রচিত মায়া, আর কর্মই মায়াকে দূর করতে পারে। আমি সাথীকে সাহায্য করতে না পারলেও ওই কৃষককে অবশ্যই সাহায্য করব, কারণ ওই কৃষক কারোর জীবন রক্ষার কর্ম করছে। নারায়ণে নারায়ণ, আপনি ধন্য মাতা। আমার রচনা করা মায়ার সঙ্গে কি হল? সাথী, কাদার প্রভাব কমে যাচ্ছে। দেবী সন্তোষী, আপনি আপনি এখানে কি করছেন? আপনি কি দেবী ধর্ম ভুলে গিয়েছেন? অবশেষে আপনি চলেই এলেন আপনার ভক্তকে বাঁচাতে। আমি আমার ভক্তকে নয়, বরং এই কৃষককে আশীর্বাদ করতে এসেছি। তাছাড়া এই কৃষক তো আপনার মায়া ভঙ্গ করেই দিয়েছে। এবার আমার ভক্ত আর তার স্বামীর ওপর আপনার মায়ার কোনো প্রভাব পড়বে না। এই সাধারণ কৃষকের মধ্যে শক্তি এলো কোথা থেকে? মহাদেব, এই ভাবনা আমাকেও ব্যাকুল করে তুলছে। দেবী, আমার এই ত্রিশূল আর নারায়ণের চক্র যতটা শক্তিশালী, ততটাই ওই কৃষকের হাল। কারণ ও তার সাধনা করে, আর যে ভূমিতে দেবী পৌলমী মায়া রচনা করেছে সেটা ওর কর্মভূমি। আর যে কোনো কর্মভূমিতে কেবল ফল উৎপন্ন হয়, মায়া নয়। কোনো মানুষ যখন কোনো বস্তুর সাধনা মন প্রাণ আর আত্মা দিয়ে করে, তখন সে বস্তু সর্বশক্তিমান হয়ে ওঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।